জয় হিন্দ বন্দে মাতরম সবাইকে। তো আজকে অনেকদিন পর আবার এসেছি আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, কারণ হচ্ছে এই ভিডিওতে আমি হচ্ছে সম্পূর্ণ আলোচনা করব আমাদের উত্তর পূর্ব সীমান্ত রেলের অর্থাৎ ডিব্রুগড় থেকে আমাদের ক্যাপিটাল নিউ দিল্লি পর্যন্ত যে তিনটে রাজধানী এক্সপ্রেস চলে সেই তিনটে রাজধানী এক্সপ্রেস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি চলে আসছি হচ্ছে আমাদের যে প্রত্যহ অর্থাৎ সপ্তাহে যে হচ্ছে প্রত্যেক দিন যে রাজধানী এক্সপ্রেসটা চলে সেই রাজধানী এক্সপ্রেসটা নিয়ে, যেটা হচ্ছে সরাসরি ডিব্রুগড় থেকে ছাড়ছে হচ্ছে রাত 8:55। সেই ট্রেনের নম্বর হলো গিয়ে 12423 ডাউন ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটা সরাসরি ডিব্রুগড় থেকে ছাড়ছে রাত 8:55। ডিব্রুগড় থেকে ছেড়ে এটা নিউ তিনসুকিয়া জংশন, মরিয়ানি জংশন, দিমাপুর, লামডিং জংশন, চাপারমুখ জংশন, তারপর গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝার, নিউ কুচবিহার জংশন, নিউ জলপাইগুড়ি জংশন, কিষানগঞ্জ, কাটিহার জংশন, নৌগাছিয়া, বারাউনি জংশন, পাটলিপুত্র, দানাপুর, দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন, কানপুর হয়ে তারপর নিউ দিল্লি পৌঁছচ্ছে 10:30। আবার প্রত্যহ এটা নিউ দিল্লি থেকে 4:20 ছেড়ে ডিব্রুগড় পৌঁছাচ্ছে 6:00। এবার আসছি 2 নম্বর রাজধানী এক্সপ্রেস, যেটা সপ্তাহে 5 দিন চলে। সেই ট্রেনের নম্বর হলো গিয়ে 20503 ডাউন ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। সেই ট্রেনের যে কোন কোন দিন চলে সেই দিনের সংখ্যা আমি বলছি, সেটা হলো গিয়ে সানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এবং হচ্ছে স্যাটারডে। এই সপ্তাহে 5 দিন চলে ডিব্রুগড় থেকে নিউ দিল্লি পর্যন্ত। এই ট্রেনের যে স্টপেজগুলো রয়েছে সেটা আমি বলছি, ডিব্রুগড় থেকে রাত 7:55 ছেড়ে যাচ্ছে, ছেড়ে গিয়ে এটা রুট পরিবর্তন করে হচ্ছে মোরানহাট, শিমালুগুড়ি, মরিয়ানি জংশন, ডিমাপুর, লামডিং, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝার, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, কাটিহার, সমস্তিপুর, মুজফ্ফরপুর, হাজিপুর, চাপড়া, বালিয়া, বারাণসী, লখনৌ, বরেলি, মোরাদাবাদ হয়ে নিউ দিল্লি পৌঁছচ্ছে 2:38। এটাই আবার সপ্তাহে 5 দিন অর্থাৎ যে ডাউন রয়েছে, সরি আপ রয়েছে, এটা ডিব্রুগড় থেকে নিউ দিল্লি থেকে যেটা ডিব্রুগড় পৌঁছে যাচ্ছে সেটা দিন সংখ্যাগুলো আমি বলছি, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে এবং হচ্ছে স্যাটারডে। প্রত্যহ 11:25 নিউ দিল্লি থেকে ছেড়ে গিয়ে সেম একই রুটে গিয়ে হচ্ছে 3:45 এটা ডিব্রুগড় পৌঁছে যাচ্ছে। এবার আসছি যে থার্ড রাজধানী এক্সপ্রেস, যেটা সপ্তাহে 2 দিন চলছে, সেটা হচ্ছে মানডে এবং ফ্রাইডে। মানডে এবং ফ্রাইডে এটা কিন্তু 2 দিন চলছে ডিব্রুগড় থেকে নিউ দিল্লি পর্যন্ত। এটা হচ্ছে 20505 ট্রেনের নম্বর, যেটা হচ্ছে ডিব্রুগড় থেকে নিউ দিল্লি পর্যন্ত যায়। এবং এই ট্রেনটা হচ্ছে ডিব্রুগড় থেকে ছেড়ে যাচ্ছে রাত্রি 10:00, তারপর নিউ নর্থ লক্ষিমপুর, হারমতি জংশন, রঙাপাড়া নর্থ জংশন, নিউ মিশামারি, উদালাগুড়ি, টাংলা, রঙিয়া জংশন, অর্থাৎ রঙিয়া পর্যন্ত এটা কিন্তু অন্য রুট দিয়ে আসছে, রঙিয়া হয়ে তারপর সরাসরি নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝার, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, কাটিহার, বেগুসরাই, বারাউনি, হাজিপুর, চাপড়া, বালিয়া, বারাণসী, লখনৌ, বারেলি, মোরাদাবাদ নিউ দিল্লি পৌঁছাচ্ছে 2:38। এবং এটাই আবার যে আপ ট্রেন রয়েছে নিউ দিল্লি থেকে ডিব্রুগড় পর্যন্ত, সেটা 2 দিন চলছে সানডে এবং হচ্ছে থার্সডে, অর্থাৎ হচ্ছে সোমবার এবং হচ্ছে বৃহস্পতিবার, একই রুটে গিয়ে এটা ছাড়ছে নিউ দিল্লি থেকে, এটা সরাসরি ছেড়ে যাচ্ছে 11:25 এবং ডিব্রুগড় গিয়ে পৌঁছচ্ছে 3:45। তাহলে তিনটে রাজধানী এক্সপ্রেসের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দিয়ে দিলাম। এবার যে কোচ কম্পোজিশন সম্বন্ধে আমি আসছি, কোচ কম্পোজিশন এখানে কোনো নন এসি কোচ পাবে না, তিনটে রাজধানী সম্পূর্ণ হচ্ছে সুপার এসি কোচেস এবং এখানে সম্পূর্ণ হচ্ছে আইআরসিটিসির হচ্ছে খাবার দাবার প্রোভাইড করা হচ্ছে। টিকিটের মধ্যে হচ্ছে ফুড কস্ট ইনক্লুড থাকে, আপনারা ইচ্ছা করলে টিকিট করার সময় হচ্ছে ফুড কস্টটাকে এক্সক্লুডও করে দিতে পারেন, তাহলে কী হবে টিকিটের ভাড়াটা কম লাগবে কিন্তু আপনাদের হচ্ছে খাবার পরিবেশন হবে না জার্নির সময়, সেটা কিন্তু হচ্ছে যে কোনো ওখান থেকে যে কোনো ওখানে জার্নি করলে টিকিট কস্টের মধ্যে কিন্তু হচ্ছে খাবারের যে কস্টটা সেটা হচ্ছে ইনক্লুড থাকবে, সেটাকে আপনারা এক্সক্লুডও করতে পারেন যখন আপনারা হচ্ছে টিকিটটাকে বুকিং করবেন। আর যে কোচ কম্পোজিশনের মধ্যে থাকছে হচ্ছে এসি ফার্স্ট ক্লাস 2 থাকছে, এসি সেকেন্ড ক্লাস থাকছে হচ্ছে 6, বাদ বাকি যে এসি থার্ড ক্লাস বা হচ্ছে 3-টায়ার স্লিপার কোচেস সেটা থাকছে হচ্ছে 13 মতন। এটা সম্পূর্ণ হচ্ছে রাজধানী এক্সপ্রেসের, তিনটে রাজধানী এক্সপ্রেস বিবরণ দিয়ে দিলাম এবং বাদ বাকি যে ইন্টারমিডিয়েট যে স্টপেজগুলো আমি বললাম সেগুলোর টাইম টেবিল হচ্ছে আমি সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন সহজ, যাতে কোনো দিন আপনার রকম যাতায়াত করতে অসুবিধা না হয় কোনো ইন্টারমিডিয়েট স্টপেজে। এবং বাদ বাকি যদি কোনো ইনকোয়ারি থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তরের চেষ্টা করবো। এবং এই পর্যন্ত রাজধানীতে সম্পূর্ণ ডিটেলস বিবরণ দেওয়া হয়ে গেল ডিব্রুগড় নিউ দিল্লি, নিউ দিল্লি ডিব্রুগড় পর্যন্ত। আরও বাদ বাকি যদি কোনো ইনকোয়ারি থাকে আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি বলে দিলাম কমেন্ট বক্সে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, আবার পর দেখা হচ্ছে।